ইসলামধর্মী লোকসকলৰ বাবে এয়া এক পবিত্ৰ মাহ, এয়া ৰমজান মাহ। এই ৰমজান মাহতে আকাশত কেৱল কাচি জুনেই নহয়, আন এক দৃশ্যও দেখিবলৈ পাব বিশ্বৰ কোটি কোটি জনতাই। বিশ্বৰ কোটি কোটি জনতাই এনে এক দৃশ্য দেখিবলৈ পাব যি দৃশ্য দেখিবৰ বাবে বা যি দৃশ্য চাবৰ বাবে এতিয়া সকলো উৎসুক হৈ আছে। কি এই দৃশ্য, কি দৃশ্য দেখিবলৈ পাব পবিত্ৰ ঈদৰ মুহূৰ্তত বা ৰমজান মাহৰ অন্তিম সময়ত সমগ্ৰ বিশ্বৰ কোটি কোটি জনতাই? লৈ আহিছো বিস্তাৰে। ইসলাম ধর্মাবলম্বী লোকের বাবে ভাল খবর, কেবল ইসলাম ধর্মাবলম্বী লোকের বাবেই নহয়, সমগ্র বিশ্বর জনতার বাবে এয়া এক ভাল খবর। 21 আর 22 এপ্রিলত রমজানের রোজা শেষ হওয়ার আশঙ্কা, আর সেই সময়তে 21 এপ্রিলত নতুন চন্দ্রক দক্ষিণ গোলার্ধর বিরল হাইব্রিডত দেখা যাব। এই হাইব্রিড সম্পূর্ণ সূর্যগ্রহণ হয়েছে এক বিরল পরিঘটনা, যে পৃথিবীর নির্দিষ্ট স্থানত প্রতি কেইটামান দশকত কেবল এবারহে এই সূর্যগ্রহণ হয়। অহা 21 এপ্রিলত প্রায় 10 বছরের মূরত পুনের হব এই বিরল হাইব্রিড সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণ অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া আর প্রশান্ত মহাগরের কিছু অংশত দৃশ্যমান হব। সূর্যাস্তর ঠিক পিছতেই অর্ধচন্দ্র মাত্র 2% জ্বলিব। সৌদি আরবর মক্কাত বৃহস্পতিবারে 20 এপ্রিলত সূর্যাস্তর পিছত দেখা পোৱাৰ সম্ভাবনা। 2013 চনত অন্তিমবারের বাবে হয়েছিল এই হাইব্রিড সূর্যগ্রহণ। ইসলামধর্মী লোকের বাবে এক ভাল খবর, 21 অথবা 22 এপ্রিলত রমজানের রোজা শেষ হওয়ার আশা প্রকাশ। 21 এপ্রিলত হওয়া নতুন চন্দ্র দক্ষিণ গোলার্ধত বিরল হাইব্রিড সম্পূর্ণ সূর্যগ্রহণের সঙ্গে দেখা যাব। এই হাইব্রিড সম্পূর্ণ সূর্যগ্রহণ হয়েছে এক বিরল পরিঘটনা, যে পৃথিবীর নির্দিষ্ট স্থানত প্রতি কেইটামান দশকত কেবল এবারহে এই সূর্যগ্রহণ হয়। অহা 21 এপ্রিলত প্রায় 7 বছরের মূরত পুনের হব এই বিরল হাইব্রিড সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণ অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া আর প্রশান্ত মহাগরের কিছু অংশত দৃশ্যমান হব। সূর্যাস্তর ঠিক পিছতে অর্ধচন্দ্র মাত্র 0.2% জ্বলিব। সৌদি আরবর মক্কাত বৃহস্পতিবারে 20 এপ্রিলত সূর্যাস্তর পিছত দেখা পোৱাৰ সম্ভাবনা। 2013 চনত অন্তিমবারের হয়েছিল হাইব্রিড সূর্যগ্রহণ।